হ্যালো ফ্রেন্ডস ইউ অল আর ওয়েলকাম টু আনপ্লাইন স্টাডি হাউস ইন্ডিয়ান হিস্ট্রির আমরা মোস্ট ডিফিকাল্ট অনলাইনার্সগুলো ডিসকাস করছি যেগুলো কিছু হাই লেভেল এক্সামে তোমাদের হেল্প করবে যেরকম সামনে ডাব্লু বিসিস মেন্স আছে এন টি আছে এসএসসি সিজিএল আছে তো সেই সব এক্সামের জন্য এই কোশ্চেন্সগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা মন দিয়ে দেখো হরপ্পান সিভিলাইজেশন আজ কমপ্লিট হবে এটা পার্ট টু যারা পার্ট ওয়ান দেখোনি দেখে নিও চলো শুরু করি তোমরা জন মার্শালের নাম শুনেছ জন মার্শাল হরপ্পা সিভিলাইজেশনে আবিষ্কারে বিশেষ ভূমিকা নিয়েছিলেন রাখাল দাস ব্যানার্জি দয়ারাম সাহানির সাথে জন মার্শালের নাম আমরা শুনতে পাই কিন্তু জন মার্শাল কে ছিলেন তখন অ্যাকচুয়ালি জন মার্শাল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া যে ছিল তার ডিরেক্টর জেনারেল ছিলেন কি ছিলেন ডিরেক্টর জেনারেল তো তাই জন্য তিনি এতটা হেল্প করতে পেরেছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ডিরেক্টর জেনারেল ছিলেন যখন হরপ্পান সাইটগুলো খনন করা হচ্ছিল আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো এ ক্লে মডেল অফ প্লাও প্লাওয়ের একটা মাটির মডেল কোথায় পাওয়া গেছে বনওয়ালিতে পাওয়া গেছে বনওয়ালি কোথায় হরিয়ানাতে বনওয়ালিতে কি পাওয়া গেছে ক্লে মডেল অফ প্লাও ঠিক আছে প্লাওয়ের একটা ক্লে মডেল পাওয়া গেছে এবার নেক্সট দেখো ক্যামেলের বোন উটের বোন পাওয়া গেছে কোথায় কালিবঙ্গানে কালীবঙ্গানে কি পাওয়া গেছে ক্যামেলের বোন এই ধরনের কোশ্চেনই বেশি আছে এইটাই দিয়ে আমি হরপ্পান সিভিলাইজেশন কমপ্লিট করব তো এগুলো মনে রাখতে হবে এগুলো থেকেই বেশি কোশ্চেন আছে তো নেক্সট দেখো লার্জেস্ট হরপ্পান সিটি লার্জেস্ট হরপ্পান সিটি কিছুদিন আগে পর্যন্ত মহেন্দোদারও ছিল কিন্তু রাখিগ্রাহী আবিষ্কার হওয়ার পর থেকে রাখিগ্রাহী আছে হরিয়ানাতে রাখিগ্রাহী আবিষ্কার হওয়ার পর থেকে রাখিগ্রাহী সবচেয়ে বড় সিটি হয়ে গেছে আর দু নম্বরে চলে গেছে মহেন্দোদারু তো মনে রাখবে রাখিগ্রাহী আচ্ছা হরপ্পাতে বিভিন্ন ধরনের শিল পাওয়া যায় যেটা শিল থেকেই আমরা বেশিরভাগ জিনিস জানতে পারি হরপ্পা সভ্যতা সম্পর্কে তো সবচেয়ে মানে শিলগুলো পাওয়া যায় সেগুলোর সাইজ কেমন দেখতে কেমন সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে স্কোয়ার দেখতে স্কোয়ার শেপের শিল হচ্ছে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় ইন্দ্রাস ভ্যালি সিভিলাইজেশনে মনে থাকবে চলো নেক্সট স্বস্তিকার একটা শিলে স্বস্তিকার ছবি পাওয়া গেছে স্বস্তিকা আঁকা আছে একটা শিলের মধ্যে সেটা কোথায় পাওয়া গেছে সেটা পাওয়া গেছে মহেন্দ্র মহেন্দারতে খুব ইম্পর্ট্যান্ট জিনিসগুলো পাওয়া গেছে মহেন্দ্রদারও এক্সামে বারবার আসে মহেন্দ্রদার থেকে কোশ্চেন তো কী পাওয়া গেছে স্বস্তিকা স্বস্তিকা কোথায় পাওয়া গেছে দাড়োতে এভিডেন্স অফ সার্জারি সার্জারি মানে হ্যাঁ যেটাই ভাবছো মানে অপারেশন করছে ডক্টর অপারেশন করছে ওটা পাওয়া যায়নি কিন্তু একজন মানুষের মাথায় সুন্দর করে ফুটো করে সেখানে যে অপারেশন করা হয়েছে সেই খুলিটা পাওয়া গেছে এবং তাতে দেখে বোঝা গেছে যে হ্যাঁ একদম সার্জারি করা হতো সুন্দরভাবে তখন সার্জারি জানতো লোকজন রোগ কী হয় কীভাবে সেরকম ডাক্তার ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশানে তারা অনেক কিছুই জানতো সেটা জানা গেছে এই এভিডেন্সটা কোথায় পাওয়া গেছে কালীবঙ্গানে কোথায় আছে কালীবঙ্গান কালীবঙ্গান কোথায় রাজস্থানে ঠিক আছে নেক্সট আর্লিয়েস্ট এভিডেন্স অফ আর্থকোয়েক আর্থ কোয়েক হয়েছিল আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে মানে এ হয়ে যাওয়ার মানে শেষ হয়ে যাওয়ার অনেক কারণ নিয়েছি কোথায় আর্থ কোয়েক হয়েছে কেউ বলেছে বন্যা হয়েছে কেউ বলেছে আর জোড়া চলে এসে ধ্বংস করে দিয়েছে বিভিন্ন কারণ শুনি তো আর্থ কোয়েক যে হয়েছে আমরা বলি সেটার তো কিছু এভিডেন্স থাকবে কেউ তো আর জাস্ট বলার জন্য বলে না যে হ্যাঁ আর্থ কোয়েক হয়ে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে গেছে আর্থ কোয়েকের এভিডেন্স পাওয়া গেছে কালীবঙ্গান থেকে কালীবঙ্গানে আর্থ কোয়েকের এভিডেন্স পাওয়া গেছে তাহলে কালীবঙ্গানে সার্জারিরও এভিডেন্স পাওয়া গেছে আবার আর্থ কোয়েকের এভিডেন্স পাওয়া গেছে এবার দেখো স্কালচার অফ এ ব্রোঞ্জ চ্যারিয়ার্ট একটা চ্যারিয়াট চ্যারিয়ার্ট মানে তোমরা জানো রথ টাইপের হয় তো সেই ব্রোঞ্চের চ্যারিয়ার্ট একটা ছোট দেখতে তার স্কালচার সেটা কোথায় পাওয়া গেছে দাইমাবাদে কোথায় পাওয়া গেছে দাইমাবাদে নেক্সট দেখো হরপ্পান সিভিলাইজেশান কোন কোন সিভিলাইজেশানে কন্টেম্পোরারি ছিল মানে ওই সময় বিশ্বের অন্যান্য জায়গায় কোন কোন সিভিলাইজেশান চলছিল শুধু চলছিল নয় হরপ্পা সভ্যতা কিন্তু কমার্স করতো ওদের সঙ্গে বাণিজ্য করতো ওই সিভিলাইজেশানগুলোর সঙ্গে তাই খুব ইম্পর্ট্যান্ট কারণ ওখানে মেলুহা বলে চিহ্ন পাওয়া গেছে হরপ্পা সিভিলাইজেশানে ওরা হরপ্পা সিভিলাইজেশনে মেলুহা বলতো মেসোপাটেমিয়াতে বেবিলনে ঠিক আছে সেরকম হরপ্পা সিভিলাইজেশনের মধ্যেও মেসোপটেমিয়ার চিহ্ন পাওয়া গেছে সভ্যতার তো বোঝা যায় যে এরা একে অপরের সঙ্গে ব্যবসায় যুক্ত ছিল আচ্ছা শিলো হরপ্পার সিল মেসোপটেমিয়াতে পাওয়া গেছে তো হ্যাঁ যেটা বলছিলাম যে হরপ্পান সিভিলাইজেশানে কোন কোন সিভিলাইজেশান কন কন্টেম্পোরারি ছিল সব তো এক ছিল মেসোপাটেমিয়া মেসোপাটেমিয়ান সিভিলাইজেশান দুই ছিল ইজিপশিয়ান সিভিলাইজেশান বেবিলনিয়ান সিভিলাইজেশান হচ্ছে অ্যাকচুয়ালি মেসোপটেমিয়ান সিভিলাইজেশনই মানে মেসোপটেমিয়ার একটা শহর ছিল বেবিলন ঠিক আছে মনে থাকবে মানে মেসোপটেমিয়ান আর বেবিলনিয়ান সিভিলাইজেশান সেম এগুলো কোথায় ছিল মেসোপটেমিয়া কোথায় এখন যে ইরাক আছে কিছুটা ইরান সিরিয়া তার্কি সব জায়গাগুলো নিয়েছিলো মেসোপটেমিয়ান সিভিলাইজেশান আর ইজিপশিয়ান ইজিপ্ট তোমরা জানো মিশর নীলনদ নীলনদের ধারে ছিল ইজিপশিয়ান সিভিলাইজেশান তো হরপ্পা সভ্যতার সাথে সাথে এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল ওই মানে হরপ্পা সভ্যতার সমকালীন ছিল নেক্সট দেখো কটনের টুকরো পাওয়া গেছে তো হরপ্পা সিভিলাইজেশান ছিল সবচেয়ে পুরনো সিলে সিভিলাইজেশান যেখানে ওরা কটন তৈরি করেছিল বা কটন আবিষ্কার করেছিল ওরা এই যে কটন থেকে ওরা জামা কাপড় তৈরি করতে পারতো তো সেটা কোথায় পাওয়া গেছে তার চিহ্ন মহেনজোদারতে মহেনজোদারতে কটনের টুকরো পাওয়া গেছে নেক্সট দেখো ফায়ার অল্টার ফায়ার অল্টার পাওয়া গেছে কালীবঙ্গানে মানে আগুন জলে যে সেই অল্টারগুলো তো সেটা কালীবঙ্গানে দেখতে পাওয়া গেছে তো এটা মনে রাখবে ফায়ার অল্টার কোথায় কালিবঙ্গা এটা যদি সহজ কোয়েশ্চেন সবারই মোটামুটি মনে থাকে এটা আর্লিয়েস্ট এভিডেন্স অব এগ্রিকালচার তো কৃষির সবচেয়ে পুরনো এভিডেন্স মেহেরগড় তোমরা মেহেরগড় সভ্যতা আলাদাভাবেও অনেকে পড়ানো হয় অনেকে হরপ্পার মধ্যেই পড়ে তো মেহেরগড় যদি ধরা হয় হরপ্পার একটা সিটি এটা সিটি ছিল না এটা অনেক পুরোনো দিনে যখন হরপ্পা সভ্যতা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে ধরা হয় তো সেটাকে মেহেরগড় সভ্যতা হিসেবে অনেকে বলে তো সেইখানে আমরা এগ্রিকালচারের সবচেয়ে পুরনো এগ্রিকালচার হচ্ছে পুরোনো এভিডেন্স পাই কোথায় পাই মেহেরগড়ে মেহেরগড়ে সবচেয়ে প্রথম এগ্রিকালচার শুরু হয়েছিল এরকম একটা এভিডেন্স আমরা পাই নেক্সট দেখো হরপ্পান পিপুল আগের দিনই বলছিলাম কী কী কিসের কিসের পুজো করে দে ওয়ারশিপ পশুপতি বা লর্ড শিবা বলেছিলাম মাদার গডেশ আর নেচার তো মাদার গডেশ নেচার আর পশুপতি বা লর্ড শিবাই তিন ধরনের পুজো এরা করতো তো তিনটে বাদের যে অপশান থাকবে আমি একটা কোয়েশ্চেন দেখেছিলাম সেখানে চার নম্বর অপশান ছিল বিষ্ণু তো বিষ্ণু কেন ইন্দ্র যাই থাকুক না কেন মোটামুটি বেদিক পিরিয়ড থেকে কিছু একটা ইয়ের নাম দিয়ে দেবে দেবদেবীর নাম দিয়ে দেবে চার নম্বর অপশানে দিয়ে বলবে এ কোনটার ওয়ারশিপ তারা করতো না ইন্দাস ভ্যালিটা তো এখানে বিষ্ণুর নাম আছে বিষ্ণু করতো না যে কোনো অপশান থাকতেই পারে তো তিনটে মনে রাখবে পশুপতি বা লর্ডশি বা মাদার গডেস আর নেচার এই তিনটার পুজো করতো মোস্ট কমন মোটিভ অব ইন্দাস শিল ইন ইন্দাস শিল আমরা জানি শিলে কোথায় কি শিল পাওয়া গেছে আমরা এটা পড়ছিলাম সবচেয়ে বেশি সেই শিল পাওয়া গেছে যেখানে ইউনিকর্নের ছবি আছে ইউনিকর্ন কী জিনিস ইউনিকর্ন এক ধরনের পশু মিথিক মানে এখন নেই সেটা আগে কোনো দিন মানুষ চোখে দেখেনি মানে আমরা চোখে দেখিনি বা আমাদের পূর্বের চোখে দেখেনি তো ইউনিকর্ন বলে এক ধরনের পশু হয়তো আগে ছিল ঠিক আছে তো সেই ইউনিকর্ন কেমন দেখতে ঘোড়ার মতো দেখতে হয় একটা লম্বা শিং থাকে ইন্টারনেটে সার্চ করলে দেখতে হবে ইউনিকর্ন কেমন দেখতে হয় তো ইউনিকর্নের সিল সবচেয়ে বেশি ছিল ইন দ্য সিভিলাইজেশানে সিঁদুর পাওয়া গেছে সিঁদুর তো আজকাল মতো সিঁদুর না হলেও অনেকটা সিঁদুরের মতো জিনিস পাওয়া গেছে নও সেরোতে কোথায় পাওয়া গেছে নও সেরোতে সিঁদুর কোথায় পাওয়া গেছে নয় সেরোতে মনে রাখবে নতুন শহরের নাম তাই মনে নাও থাকতে পারে তাই অনেকবার বললাম আমরা হরপ্পা সভ্যতাকে জানি ড্রেনেজ সিস্টেমের জন্য একদম প্ল্যান ড্রেনেজ সিস্টেম রাস্তাগুলো নাইনটি ডিগ্রিতে কাটে এই ধরনের একদম সুন্দর নগর সভ্যতা এই কারণে আমরা হরপ্পাকে মনে রাখি কিন্তু একটা জায়গায় ড্রেনেজ সিস্টেম ছিল না কোথায় ছিল না বনওয়ালিতে বনওয়ালিতে কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না মনে রাখবে মানে ড্রেনেজ সিস্টেম ছিল না বলতে এই সুন্দর প্ল্যান্ট সিস্টেম ছিল না একদম মানে কিছু নেই এরকম বলা যায় না কিন্তু অ্যাকচুয়ালি বনওয়ালিতে হরপ্পার যে ড্রেনেজ সিস্টেমের জন্য আমরা জানি সেটা ছিল না এবার দেখো ধোলা ধোলাভিরা গুজরাটে ধোলাভিরাতে ওয়াটার রিজার্ভার টেকনিক দেখতে পাওয়া গেছে একদম আধুনিক টেকনিক মানে জল সংরক্ষণ করার একটা টেকনিক পাথর দিয়ে তৈরি একটা জায়গার মধ্যে জল সংরক্ষণ করা সুন্দর টেকনিক কোথায় আছে ধোলাভিরাতে লিপস্টিক পাওয়া গেছে লিপস্টিক সেটাও আজকের মতো না কিন্তু সেটা লিপস্টিক যে মানুষ সাজসজ্জা করতো এটা থেকে বোঝা যায় বিডস যেরকম সেরকম লিপস্টিকও পাওয়া গেছে সিঁদুরও পাওয়া গেছে তো লিপস্টিক কোথায় পাওয়া গেছে চান্ন কোথায় পাওয়া গেছে চান্ন লিপস্টিক চানু এইবার লাপিস লাজুলি লাপিস লাজুলি তোমরা জানো লাপিস লাজুলি ইম্পোর্ট করতো কারা ইম্পোর্ট করতো ভ্যালি সিভিলাইজেশনের লোকেরা লাপিস লাজুলি খুব দামি স্টোন লাপিস লাজুলি কোথা থেকে ইম্পোর্ট করতো বাদাকসা থেকে কোথা থেকে বাদাক শাহ থেকে আর বাদাকশাহ কোথায় আফগানিস্তানের এখনকার আফগানিস্তানের একটা জায়গা বাদাকসা ওই জায়গা থেকে ইম্পোর্ট করতো লাপিস লাজুলি হরপ্পান সিভিলাইজেশনের লোকেরা হরপ্পান সিভিলাইজেশান ছিল মাদার বেস্ট সিভিলাইজেশান মাদার বেস্ট মানে মাতৃতান্ত্রিক বলতে পারো মা যেরকম বেদিক সিভিলাইজেশন আমরা জানি পিতৃতান্ত্রিক তারপর থেকে পিতৃতান্ত্রিক সমাজই চলে আসছে আজ পর্যন্ত এখনও পিতৃতান্ত্রিক সমাজ মেয়েদেরকে অধিকারের জন্য কত স্কিম আনতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে কিন্তু খুব ভালো সিভিলাইজেশন ওখানে কিন্তু এমন না যে মাতৃতান্ত্রিক মানে মা এরকম না যে মেয়েদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হতো ছেলে মেয়ে সবাই সমান সুযোগ সুবিধা পেত কিন্তু ওরা মাদারকে বিশেষ ইম্পর্টেন্ট দিত মা যেরকম আমরা দেখেছি যে মাদার গডেশের পুজো করতো একটা ছবি পাওয়া গেছে এখানে মাদারের রুম থেকে একটা লতা গজিয়ে যাচ্ছে আরও জোনির বিভিন্ন রকম আমরা শিল পেয়েছি ছই পেয়েছি তো তা থেকে বোঝা যায় যে ওরা মাদারকে বিশেষভাবে গুরুত্ব দিত নেক্সট দেখো লাস্ট স্লাইড প্লাউড ফিল্ড এটা তো জানো প্লাউড ফিল্ডের চিহ্ন পাওয়া গেছে কালীবঙ্গানে কোথায় পাওয়া গেছে কালীবঙ্গানে প্লাউড ফিল্ড পশুপতি মহাদেবের শিল এটা বলছিলাম যে পশুপতি মহাদেবকে পুজো করতো তো তার শিল কোথায় পাওয়া গেছে মহেন্দ্র পশুপতি মহাদেবের শিল পাওয়া গেছে মহেন্দ্র দারতে মনে থাকবে ঠিক আছে এইবার দেখো আমরা গ্রেট বাথ নিয়ে অনেক কিছু পড়েছি গ্রেট বাদ ফিল্মেও দেখেছি মহেন্দ্রদারতে তো মহেন্দ্রদারতে আছে তো এর একটা খুব টিকি কোয়েশ্চেন পড়ে যে এর কোন দিকে স্টেয়ার কেস আছে স্টেয়ার কেস মানে সিঁড়ি আছে উত্তর না দক্ষিণ না পূর্ব না পশ্চিম কোন দিকে সিঁড়ি আছে অপশানে থাকবে যে হ্যাঁ চারদিকেই আছে না শুধু উত্তর দক্ষিণে আছে পূর্ব পশ্চিমে আছে তো এটা মনে রাখো নর্দার্ন আর সাউদার্ন এই দুটো দিকে সিঁড়ি ছিল গ্রেট বাথের নর্দার্ন আর সাউদার্ন সাইডে সিঁড়ি ছিল ঠিক আছে তো আজকের মতো এটুকুই নেক্সট ক্লাসে আমরা বেদিক সিভিলাইজেশন শুরু করবো ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটাকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করেনি সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক থ্যাংক ইউ ভালো থেকো পড়াশোনা করো